আসসালামু আলাইকুম। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। ইতিমধ্যে আমি চিটাং বোর্ড, তারপর তোমাদের ঢাকা বোর্ড, ময়মনসিং বোর্ড অনেকগুলো এমসিকিউ সমাধান আপলোড করেছি। হয়তো সিলেট বোর্ডটা করা হয়নি আর কয়েকটা বোর্ড করা হয়নি। আর তোমরা যারা যারা আমাকে প্রশ্ন দিয়েছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর পরবর্তীতে তোমরা কোন বোর্ডে সমাধান চাও সেটা একটু কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো সেই বোর্ডে সমাধানটা আপলোড করার জন্য। আর সমাধানের জন্য তোমরা অবশ্যই তোমাদের এমসিকিউ কোশ্চেনটা আমার আইডিতে একটু মেসেজ করে দিয়ে দাও, তাহলে আমি খুব দ্রুত আনসারটা দিয়ে দিতে পারবো। এবার আসো, তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে যদি তোমার কোনো উত্তর আমি বলার পর তোমার যদি কোনো উত্তর ভুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করবা, অথবা তোমার কোনো কনফিউশন থাকলে তুমি কমেন্ট করবা। দেখা যাবে পরবর্তীতে অন্য কারো সেই বিষয় নিয়ে কনফিউশন থাকলে তাহলে আমরা সঠিক উত্তরটা জেনে যাবো, অথবা তুমি যদি ভিডিওটি দেখার পর আনসারটি ভুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটা বলে দিবা এবং সেই সাথে ব্যাখ্যাও দিয়ে দিবা। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন। রাজশাহী বোর্ডের জন্য অনেকে কমেন্ট করেছো তাই রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটা আপলোড করছে। এখানে দেখো, এখানে এটা হচ্ছে তোমার ঘ সেট, ক খ গ ক সবই প্রশ্ন সেম, জাস্ট প্রশ্নগুলো একটু উল্টা পাল্টা তোমরা জানোই। এখানে বলা হচ্ছে কোনো স্থানের অসম্পৃক্ত বাষ্পচাপ এফ এবং সম্পৃক্ত বাষ্পচাপ তোমার ক্যাপিটাল এফ হলে এখানে কোনটি সঠিক হবে। এখানে আনসার হবে ক, প্রথমটাই সঠিক হবে। তারপর দেখো, অ্যাম্ভরের ও আই দৈর্ঘ্যের সরুর, এটা এল হবে, এল দৈর্ঘ্যের সরুর সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, সেটা হচ্ছে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ। কোনো স্থানে জলীয় বাষ্প চাপ সম্পর্কে বলা হয়, এখানে তিনটাই সঠিক হবে, অর্থাৎ সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয় এবং অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বয়ালের সূত্র মেনে চলে। তারপর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প কমলে বায়ু ঘনত্ব বৃদ্ধি পায়, তিনটাই সঠিক হবে। তারপর দেখো, অক্সিজেন ও টু গ্যাসের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি কত, সেটা হচ্ছে 5/2 kT। এটা অনেকে 3/2 kT মনে হতে পারে, যদি তোমার মনে হয়ে থাকে কেন হচ্ছে সেটা তুমি ব্যাখ্যা দিতে পারো। একটি রাস্তা বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, তারপর হচ্ছে রাস্তার প্রস্থ হচ্ছে 5 মিটার এবং বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা 0.25 মিটার উঁচু। রাস্তাটি প্রকৃত ব্যাংকিং কোণ কত, সেটা হচ্ছে 2.86 ডিগ্রি। রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে কিসের উপর, এখানে হবে 2 এবং 3-এর উপর। গাড়ির ভরের উপর তো রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে বাঁকের বক্রতার উপর এবং গাড়ির ব্যাকের উপর। তারপর হচ্ছে কোনো ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে ভেক্টরকে কী বলে, সেটাকে হচ্ছে নাল ভেক্টর বলে, যেটা আরেকটা বোর্ডে আসছিল। আর কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি, সেটা হচ্ছে MLSK T-1। তারপর দেখো, কোনো বস্তু ভূমি থেকে খাড়া ওপরের দিকে নিক্ষেপ করার পর কিছু সময় পর আবার ভূমিতে ফিরে এলো, উচ্চতা h বনাম গতিশক্তি ইকে, এই লেখচিত্র কোনটি হবে, সেটা হবে 4 নম্বরটা দেখো, এটা হবে ইকে, তারপর এখানে এইচ থাকবে উচ্চতা, এই চিত্রটাই হবে। তারপর দেখো, একটি স্প্রিংয়ের প্রান্তে এম ভর ঝুলিয়ে দুলতে দিলে এর ঝুলনকালের বর্গ তোমার টি স্কোয়ার বনাম ভর এম, লেখচিত্র কেমন হবে, এটির আনসার হবে 2। তারপর হচ্ছে দেখো, 2 কেজি ভরের 1.5 মিটার লম্বা একটি রডকে শায়িত অবস্থায় হাতে খাড়া করলে কি পরিমাণ কাজ হবে, সেটা হচ্ছে তোমার 14.7 জল, মানে এরা হবে তোমার আনসার। তারপর দেখো, সরল স্পন্দিত গতিতে গতিশীল কোনো কণার সরণের সমীকরণ x=a cos ωt, এক্ষেত্রে কণাটি কী কী হতে পারে, এখানে তিনটাই সঠিক হবে, সেটা হচ্ছে এক প্রান্ত থেকে যাত্রা শুরু করবে এবং t=t/4 সময়ে সাম্য অবস্থায় থাকবে এবং t=t/2 সময়ে কণাটির যাত্রা বিন্দুর বিপরীত পাশে অবস্থান করবে। তারপর দেখো, 4d²x/dt²+4x=0 সমীকরণটি দ্বারা বর্ণিত গতিশীল কোনো কণার কম্পাঙ্ক কত হবে, 2/π/h। তারপর হচ্ছে, কোনটি অসংক্রমণশীল বল, সেটা হচ্ছে তোমার সান্দ্র বল। আর একটা ভেক্টর দেখে আমরা j^2j, তারপর হচ্ছে হোল ব্যাগের দিয়ে j^k = কত, এখানে হচ্ছে -k,
তারপর কোন কণার উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত হবে, আই ভেক্টর প্লাস জে প্লাস মাইনাস টু কে নিউট, এখানে হবে যে বলের ক্ষেত্র প্রয়োগে এস ইকুয়াল টু টু জে তারপর মাইনাস থ্রি জে মাইনাস কে এম, সরণ হলো বল দ্বারা কৃতকাজ কত, কৃতকাজ হবে তোমার 1 জুল। তারপর দেখো 1 কেজি ও তোমার 9 কেজি ভরের দুটি বস্তু গতিশীল গতিশক্তিতে গতিশীল, এদের ভরের অনুপাত কত, সেটা হচ্ছে 1:3। আর কোন যন্ত্র কর্তৃক এফ ধ্রুব বল প্রয়োগে কোন বস্তু ভি ধ্রুব বেগে গতিশীল হলে যন্ত্রের ক্ষমতা হবে পি ইকুয়াল টু এফ বি। সরল ছন্দিত গতিসম্পন্ন কোন কণার ধরন ও এর সরণের মধ্যে সম্পর্ক হল সমানুপাতিক। পি ভেক্টর ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস থ্রি কে ভেক্টরের ওয়াই জে তলের মান কত হবে, সেটা হচ্ছে √30। নিচের কোন লেখচিত্রটি বয়লের সূত্র জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে পি ভি আর হচ্ছে তোমার এখানে ভি। পরম শূন্য তাপমাত্রা কোনটি, সেটা হচ্ছে সবাই জানি আমরা মোটামুটি -273 কেলভিন। আর হচ্ছে একজন সাইকেল আরোহী 50 মিটার ব্যাসার্ধের বৃত্তকার পথে 5 mm/1 ব্যাগে ঘুরতে চলে উলম্ব তলের সাথে কোণে আনত তল থাকবে, সেটা হচ্ছে 0.29 ডিগ্রি। ত্রিমাত্রিক স্থানে পি ভেক্টর ও কি ভেক্টরের দুটি সমান্তরাল ভেক্টর হলে এখানে আনসার হবে 2 এবং 3। পি গুণ পি ক্রস কিউ ইকুয়াল টু 0, তারপর হচ্ছে পি এক্স কিউ ডিভাইড বাই কিউ জেড ইকুয়াল টু পি ওয়াই ডিভাইড বাই কি ওয়াই, তারপর হচ্ছে পি জেড ডিভাইডেড বাই কিউ জেড, এখানে হবে যে 2 এবং 3। সরল স্পন্দন সম্পন্ন কোনো কণার ক্ষেত্র সরণের সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু হলে আদিদশা কত হবে, তোমার π/2। এই ছিল মূলত তোমাদের কোশ্চেনের সমাধান। আমি এখনও তোমাদের সিলেট বোর্ডের কোশ্চেন এবং যশোর বোর্ডের কোশ্চেনগুলো পাই নাই, তাছাড়া বরিশালটা এখনও আপলোড করা হয় নাই। তোমরা যদি সিলেট এবং যশোরের সমাধানটা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের প্রশ্নের ছবিটা আমাকে একটু ফেসবুকে পাঠিয়ে দিও, তাহলে আমি খুব দ্রুত তোমাদেরকে আনসারটা দিয়ে দিতে পারবো। এছাড়া তোমরা তোমাদের পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন টেস্ট তারপর তোমাদের রেজাল্ট এবং প্রতিনিধিতা এই যে সমাধানগুলো পাওয়ার জন্য আওয়ার টিচিং জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আওয়ার টিচিং জোন পেজে তোমরা অবশ্যই ফলো অথবা লাইক দিয়ে রেখো, তোমরা নিয়মিত আপডেট এখানেই পেয়ে যাবা, আর তোমাদের রেজাল্টের ব্যাপারে আপডেট পেয়ে যাবা। আর কোনো তথ্য থাকলে আমি পেজের সাধারণত দিয়ে দিই, তো তোমরা পেজে লাইক দিয়ে রেখো এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ইনভাইট করতে ভুলো না, তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।